বাংলাদেশে 3 মিলিয়নেরও অধিক মানুষ শ্রবণ প্রতিবন্ধী, যাদের মধ্যে অনেকেই নারী। পিরিয়ড এমন একটি বিষয় যা নিয়ে খোলামেলা আলোচনা করা অনেকের কাছেই দৃষ্টিকটু। আর শ্রবণ প্রতিবন্ধীদের তো রীতিমতো শিখিয়ে দেওয়া হয় ডোন্ট ডু দিস। আমাদের চারপাশে এ ধরনের অনেককেই হয়তো আমরা চিনি বা জানি, তবে ধারণা করতে পারি না স্পেশালি নারীর সংখ্যা ঠিক কত। আপনি জানেন কি এরকম স্পেশাল মানুষের সংখ্যা 30 লাখ? আমাদের পাশেই রয়েছে কথা বলতে না পারা, কানে শুনতে না পারা এই স্পেশাল মানুষগুলো। এই 30 লাখ শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মধ্যে এক বিরাট অংশে রয়েছে নারী। আমরা নারীরা এমনিতে নিজেদের হাইজিনের ব্যাপারে অনেক বেশি উদাসীন, বিশেষ করে পিরিয়ডের সময়টুকু নারীদেরকে হাইজিনের ব্যাপারে থাকতে হয় একটু বেশি সচেতন। সাধারণ নারীদের জন্য এই সময়টুকু অনেক বেশি কষ্টকর, সেখানে এই স্পেশাল মানুষদের জন্য এই সময়টুকু অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই তো এই প্রথম নারীদের এই চ্যালেঞ্জিং সময়টুকুতে স্বস্তি দিতে এবং এই সময়ের হাইজিন সম্পর্কে সচেতন করার জন্য ফ্রিডম একটি উদ্যোগ গ্রহণ করে। সম্প্রতি ফেসবুক ভিত্তিক গ্রুপ বাংলাদেশ ফিমেল ডেফ সোসাইটি একটি ইভেন্টের আয়োজন করে। এই ইভেন্টের পার্টনার হিসাবে ফ্রিডম নারীদের পিরিয়ডকালীন হাইজিন শেখামূলক সেশন আয়োজন করে। সচেতনতা তৈরির জন্য ফ্রিডম একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে, যেখানে পিরিয়ডের সময় নারীরা কীভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারে তা মুখের ভাষায় এবং সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বর্ণনা করা হয়, যাতে ভিডিওটি শ্রবণ প্রতিবন্ধী নারীদের বোধগম্য হয়। পিরিয়ড নিয়ে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এটাই ছিল প্রথমবারের মতো খোলামেলা আলোচনার সুযোগ, কাজেই প্রশ্নও ছিল অনেক। তারা প্রোঅ্যাক্টিভলি নিজেদের মধ্যে বিভিন্ন গ্রুপ এবং ফ্রেন্ড সার্কেলে বিষয়টি শেয়ার এবং আলোচনা করা শুরু করে। তারা এত বেশি এক্সাইটেড আর হ্যাপি ছিল যে প্রত্যেকেরই মনে হয়েছিল এই বিষয়গুলো আরও আগে জানতে পারলে ভালো হতো। ক্যাম্পেইনের রেজাল্টই বলে দিচ্ছে ইট ওয়াজ আ গ্রেট সাকসেস ফর সাচ আ ক্লোজড গ্রুপ।